ইব্রাহিম খলিল আলাইহি সালাম দারা ইসলাম হাওয়া ইসলাম উবা ইসলাম ইয়াম হোসলা আল্লাহর কুরবান এইবার সময় সেই কারণে এই ফাতরের নাম হয়ে গেছে মাকাম এই ফাতরের নাম হইল মাকাম ইব্রাহিম যার বাংলা অর্থ হইল ইব্রাহিম আলাইহিসসালামের মাকাম এর বাংলা অর্থ হইল ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়াইবার জায়গা মাত বুঝতে পারছেন তো কাবা শরীফের সামনে ই নবী দাঁড়াইবার কি জায়গার নাম কিটা ইব্রাহিম মাকাম ইব্রাহিম আলাইহিসসালামের মাকাম দর্শন পড়ক আল্লাহুম্মা এই পৃথিবী কান
হাজার তাম নবী আখলাক রসুল বঞ্চন হাজার হাজার বছর অতিবাহিত হইয়া গেছে কোন নবীর জমানা এই মাটি সিজদার জায়গা হইছে না আল্লাহ মসজিদ বানাইছেন না এই মাটির যে কোনো জায়গা আল্লাহর গোলামি করলে শ্রদ্ধা করলে হয়ে যাইব এমন কোন অনুমতি ছিল না কিন্তু যেই দিন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তসরি বাঞ্চন রাসূলুল্লাহর জন্ম হইছে সেই জমানা থেকে লইয়া কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর কদমের বরকতে এই তাম পৃথিবীতে আল্লাহ সিজদার উপযোগী বানাই লইছেন মসজিদের ঘোষণা দিলাইছেন এর লাগি যেভাবে মসজিদের নামাজ পড়া যায় আপনার বাড়ির উঠানো নামাজ পড়িতে পারবা বন্ধুর মাঝখানে অনুমান করিতে পারবা টিলার উপরে যে কোনো জায়গা মাটির মাঝে আপনি শ্রদ্ধা করলে হয়ে যাইব যাই যাইব উত্তম হইব অসুবিধা হইত নাই ইটারে আল্লাহ সম্মান বাড়াই দিছেন প্রত্যেক জায়গায় আল্লাহ সিজদা করার উপযুক্ততা দান করে নিয়েছেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তসরি বানার কারণে সুবহানাল্লাহ আপনি এই জমিন এই জমিনের দাম বাড়ি গেছে সম্মান হয়ে গেছে এখন তামাম দুনিয়াবাসী মুসলমান হলে শুধু মসজিদ নাই যে কোনো বালা জায়গা পাইলে বন্দর মাঝখান টিলার উপরে পথে ঘাটে যে কোনো জায়গা চাইলে শ্রদ্ধা করতে পারবা আমার শ্রদ্ধা করতে পারবা এই অনুমতি আমি দিলাইলাম আপনি জমিন ভাড়া মারায় জমিনের দাম বাড়াই গেল সুবহানাল্লাহ জমিনের দাম বাড়িছে রাসূলুল্লাহর কদমের বরকতে বুঝলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের নবী ইব্রাহিম আলাইহিস সালামের নবী নাকি আপনারা নাম হচ্ছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ আমরা যে নামাজের মাঝে কই নাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া আলা আলি ইব্রাহিম ওরা কই নাকি ইন্নাকা হামিদুম মাজিদ ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইব্রাহিম খলিল আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইছেন ইব্রাহিম খলিল আলাইহিস সালামে প্রাণ ভুয়া যুবক হওয়ার ইরাদা করছেন এই তামাম কিচ্ছুরে আল্লাহ আমরার লাগে সুন্নত ওয়াজিব হিসাবে বানাই লাইছেন বানাইছেন নাকি ইব্রাহিম আলাইহিস সালামের